দু হাজার উনিশ বিশ অর্থ গত তেরোই জুন এই মহান সংসদে আমাদের মাননীয় অর্থমন্ত্রী পাঁচ লক্ষ তেইশ হাজার একশো নব্বই কোটি টাকার বাজেট দিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে নতুন মাইল ফলকুনি স্থাপন করেছেন মাননীয় অর্থমন্ত্রী অসুস্থ থাকার পরেও এই প্রথম একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের এই মহান সংসদে বাজেট উপস্থাপন করেছেন এই কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার বাংলাদেশের প্রথম বাজেট হয়েছিল মাত্র সাতশো আশি কোটি টাকা আজকে বাংলাদেশের বাজেট পাঁচ লক্ষ তেইশ হাজার একশো নব্বই কোটি টাকা আমি বিনম্র শ্রদ্ধা জানাই আমার পূর্বপুরুষ রাজনীতিবিদদের যারা বাংলাদেশের প্রথম বাজেট তাদের সকল সামর্থ্য দিয়ে সকল সাধ্য দিয়ে একটি সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশের অর্থনীতির বিনির্মাণের জন্য প্রথম বাজেট উপস্থাপন করেছিলেন আমাদের পূর্বপুরুষদের সেই সমৃদ্ধির অগ্রযাত্রার প্রত্যাশকে সামনে নিয়ে আওয়ামী লীগ সরকারের এই তিন বছরের তিন টার্মের প্রথম বছরের এই বাজেট আজকে প্রণয়ন করেছে এই বাজেট অবশ্যই সময় উপযোগী এই বাজেট বাস্তবমুখী এবং এই বাজেট একটি গণমুখী বাজেট এবং এই বাজেট বাস্তবায়ন হলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের প্রবৃদ্ধি আট শতাংশের ও বেশি হবে আমাদের দারিদ্র বিবেচনের ক্ষেত্রে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সবচেয়ে এই বাজেটের গুরুত্বপূর্ণ এবং ভালো দিক হচ্ছে একটি সরকারের আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতিগুলো এই বাজেটের প্রতিফলন করেছে। তার অন্যতম হচ্ছে সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে দারিদ্র বিবেচনের ক্ষেত্রে কিছু প্রকল্প আর বিশেষ করে আমার শহর আমার গ্রাম এই প্রকল্পটির বাস্তবায়ন হলে আমি মনে করি শহর এবং গ্রামের অর্থনৈতিক বৈষম্য দূর হবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে মানুষ স্পিকার এই বাজেটের সীমাবদ্ধতা আছে আমি শুধু একটি সীমাবদ্ধতা নিয়ে কথা বলতে চাই আমাদের মানুষের জন্মগত অধিকার হচ্ছে স্বাস্থ্য খাত। এই স্বাস্থ্য খাতে এই বাজেট আমার কাছে মনে হয়েছে খানিকটা উপকৃত হয়েছে মানব স্পিকার আমাদের সাধারণ এদেশের সাধারণ মানুষের স্বাস্থ্যের উপরে আস্থা কিন্তু নেই এটা সত্য আমি সরকারের কাছে অনুরোধ করব কেন আস্থা নেই এই কেন উত্তরটা খুঁজে বের করার জন্য স্বাস্থ্য খাতের সাথে স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা জড়িত মানব স্পিকার সর্বশেষ বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশের মানুষ কিন্তু দরিদ্র হচ্ছে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে বাংলাদেশের ভারতের যত বিদেশি চিকিৎসক চিকিৎসা নিতে আসে বিদেশি রুগী তার শতকরা পাঁচচল্লিশ ভাগ মানুষ বাংলাদেশে আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করবার জন্য অনেক প্রকল্প নিয়েছেন এবং ভবিষ্যতেও মানুষের স্বাস্থ্যকে সহজলভ্য করার জন্য সরকারের যা যা করণীয় উনি তা করবেন বলে আমি আশা করি মানুষ স্পিকার আমি এবার এই নতুন প্রজন্মের মানুষ হিসেবে একটি রাজনৈতিক কয়েকটি রাজনৈতিক কথা বলতে চাই আমাদের আছে গর্বিত রাজনীতি সেই গর্বিত রাজনীতির কারণেই আমরা কিন্তু ভৌগোলিক স্বাধীনতা অর্জন করেছিলাম আবার আমাদের আছে রাজনীতিতে ইতিহাস সালের এই রাজনীতির বয়ে বয়ে গিয়েছে গিয়েছে যে সেই ঘূর্ণিঝড়ের মধ্যে বেঁচে ছিলেন একজন মানুষ এখনো বেঁচে আছেন তিনি হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ আমি এই সংসদে দাঁড়িয়ে আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে বলতে চায় পঁচাত্তর সালের পরে যদি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাজনীতিতে রাজনীতিকে ধারণ না করতেন যদি বাংলাদেশে না আসতেন তাহলে আজকের এই বাংলাদেশের অবস্থা কোথায় যেত মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের দুর্ভাগ্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা রক্ষা করতে পারিনি পঁচাত্তর সালের পরে জিয়াউর রহমানের নেতৃত্বে আবারও পাকিস্তানি ভাব শক্তি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় শুরু করলেন ধর্মভিত্তিক রাজনীতি ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করলেন পৃথিবীর সমস্ত দেশের স্বৈরাচারী মানুষগুলো যারা সবসময় ধর্মকে ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে গতকালকে বিএনপির একজন সংসদ সদস্য বারবার ধর্মকে ব্যবহার করে আমি জীবনে এরকম কোনো কথা শুনিনি মানুষ স্পিকার খুধার কথম আল্লাহর কথম যারা কথায় কথায় ধর্মকে ব্যবহার করে এরা ধর্ম ব্যবসায়ী এরা রাজনীতিবিদ নয় মানুষ স্পিকার স্পিকার আজকে আমার অনেক বন্ধু গতকালকে বক্তৃতায় বলেছে আওয়ামী লীগের কৌশলের কারণে জননেত্রী শেখ হাসিনার কৌশলের কারণে বিএনপি পরাস্ত হয়েছে আমি এটা বিশ্বাস করি না মানুষ স্পিকার আওয়ামী লীগ এমন একটি সংগঠন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এমন একজন মানুষ যিনি কখনোই ষড়যন্ত্র করেন না আওয়ামী লীগ কখনোই ষড়যন্ত্র করেনি আওয়ামী লীগ কখনোই কৌশল করে না আওয়ামী লীগ রাজনীতিকে ধারণ করে আওয়ামী লীগ সত্যকে ধারণ করে অপর রাজনীতির বিরুদ্ধে রাজনীতি করে যার কারণে শত অত্যাচার নির্যাতন সহ্য করেও আওয়ামী লীগ সত্তর বছর পরেও মাথা উঁচু করে দাঁড় হয়েছে আজকে অথচ বিএনপি বিএনপি আর আমি নিশ্চিত করে বলতে পারি যারা রাজনীতিকে ধারণ করে না যারা রাজনীতির কারণে আমরা দুই সালে দেখেছি বিএনপি অসংখ্য মানুষকে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে ঘর বাড়ি লুণ্ঠন করা হয়েছে মানুষকে হিন্দুদেরকে দেশ ছাড়া করা হয়েছে বাবাকে বলতে শুনেছি বাবা আমার মেয়েটা ছোট তোমরা এক এক করে আসো সেই রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে এই বাংলাদেশের মানুষ আগুন সন্ত্রাসকে দেখেছে যারা সারা বাংলাদেশকে বান ইউনিট বানিয়েছে খালেদা জিয়া আগুন সন্ত্রাসের নামে গণতন্ত্রকে প্রতিষ্ঠার নামে মানুষকে পুরি কাবাব বানিয়েছে সেই রাজনীতিকে বাংলাদেশের মানুষ না করেছে এই বাংলাদেশে হাওয়া ভবন করে সরকারের প্লাড়াল আরেকটা ভবন নির্মাণ করে দুর্নীতির বরপুত্র সেরে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিডি বিদেশে পাঠিয়েছে সেই রাজনীতিকে মানুষ না করেছে মাননীয় স্পিকার এই বাংলাদেশের মানুষ দেখেছে আগস্টের আওয়ামী লীগকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যারা গ্রেনেড হামলা করে বিরোধী দলকে নিশ্চিন্ন করতে চায় সেই বিএনপি কে দেশের মানুষ নাকচ করেছে মাননীয় স্পিকার সুতরাং আজকে বিএনপি কে বুঝতে হবে যারা রাজনীতির নামে অপরাজনীতি করে যারা স্বৈরাচারী শক্তি যারা পৃথিবীতে কোনো দিন টিকতে পারেনি কোনো দিনও টিকতে পারবে না মানুষ স্পিকার আমার সময় কম আজকে মাননীয় প্রধানমন্ত্রী আছে আমি আরো কয়েকটি কথা বলতাম মানুষ স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশের একটু একশোটি অর্থনৈতিক জোন হবে নড়াইল জেলা এমন একটি জেলা মানুষ স্পিকার এই জেলার শত অত্যাচার নির্যাতন সহ্য করে সমস্ত গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার সারথী হয়েছে এই জেলা মানুষ মাননীয় প্রধানমন্ত্রী আমার জেলার মানুষ অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে আমার সেই একশোটি অর্থনৈতিক জোনের মধ্যে একটি অর্থনৈতিক জোন নড়াইলে করবেন বলে আমি আশা করি পরিশেষে আবারও বলতে চাই আমরা প্রায় আমার এই সতীর্থ যারা আছেন স্লোগান দেন জননেত্রী শেখ আছে এক মিনিট এক মিনিট মানুষ স্পিকার জি বলুন সবাই স্লোগান দেয় যে জননেত্রী শেখ হাসিনার সরকার বারবার দরকার আমি বলবো না জননেত্রী শেখ হাসিনার সরকার বারবার দরকার নয় এদেশের গণতান্ত্রিক মনা মানুষকে ধর্ম নিরপেক্ষ মানুষের স্বাধীনতার চেতনার ধারী মানুষের একমাত্র স্থল জননেত্রী শেখ হাসিনার সরকার সারা জীবনের জন্য দরকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হবে শেখ হাসিনা ধন্যবাদ মাননীয় সদস্য